আমরা এখানে পাস করার পর আমি রাজনীতিবিদ হয়েছি, আমাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে রাজনীতি করে রাজনীতিবিদ হতে হয় নাই। আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র, আমি 65 থেকে 69 পর্যন্ত বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়েছি। আমি যখন ভর্তি হই এবং পাশ করি তখন এটার নাম ছিল ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আমাদের সময় যে শিক্ষা ব্যবস্থা ওখানে আমরা দেখেছি, সকাল থেকে রাত পর্যন্ত পিটি করতে হতো, খেলাধুলা করতে হতো, লেখাপড়া করতে হতো, সবসময় ব্যস্ত থাকতে হতো। আমাদের সময় আমরা লেখাপড়াটাকে সর্বোচ্চ পর্যায়ে এখানে নিয়েছি এবং সবাই জানতো যে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্ররা ছাত্র, এবং সবচেয়ে বড় কথা তারা একটা অতিরিক্ত ডেডিকেটেড ছাত্র, এবং সেখানে লেখাপড়াই সবচেয়ে প্রাধান্য পাওয়া যায়। আমরা চাই ইউনিভার্সিটিতে এরকমই থাকুক। আমাদের সময় কি রাজনীতি করতো না? ছেলেরা করতো, অনেকে অনেক দল করতো, অনেকে লেফটিস্ট পলিটিক্স করতো, অনেকে আওয়ামী লীগ করতো, কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাসে করতো না। তারা তাদের অন্যান্য যেখানে দল সেখানে গিয়ে দল করতো, ইউনিভার্সিটিতে এসে তারা পড়াশোনা করতো এবং সেখানে সেই পরিবেশ ছিল। আমরা মনে করি ছাত্র রাজনীতি বা যেই রাজনীতি হোক, সেটা দলীয় লাঠিয়াল বাহিনী হিসাবে না আসে, কর্তৃত্ববাদ এবং আধিপত্যবাদ সৃষ্টি করার জন্য না আসে, একটা নিজের দলীয় রাজনীতি নিয়ে দলের সঙ্গে যোগাযোগ করে কাজ করা, অথবা নিজের যদি নিজের কোনো রাজনীতি থাকে সেটা ছাত্র সংক্রান্ত রাজনীতি সেটা করা ঠিক আছে, কিন্তু সঠিকভাবে যদি আমরা শিক্ষার পরিস্থিতি ঠিক রাখতে না পারি, শিক্ষার মান ঠিক না রাখতে পারি, তাহলে যে জন্য এই হাজার হাজার কোটি টাকা করে আমাদের ছাত্রদেরকে মিশনে দেশবাসী খরচ করে সেটা মর্ম হারিয়ে যাবে। আমরা সমস্ত বিশ্ববিদ্যালয় সমস্ত জায়গায় আস্তে আস্তে আমরা জাতীয় মানে অনেক নিচে নেমে যাচ্ছি, আর আন্তর্জাতিক মানে অনেক নিচে নেমে যাচ্ছি। আমাদের অনেক ইউনিভার্সিটি একসময় অনেক বিশ্বের অনেক উঁচু স্তরে ছিল, এখন আমরা একেবারে নিচুতম স্তরের মধ্যেও জায়গা করতে পারছি না। শুধু আমার জানা মতে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এখনও ভালো আছে, আমরা এটাকে ভালো থাকুক এটা আমরা চাই। প্রাক্তন ছাত্র হিসাবে আমি এটার থেকে এটা আমার আবেদন থাকবে সভাপতি, এই ইউনিভার্সিটিকে আর নষ্ট করার ব্যবস্থা করেন না। এটা ইউনিভার্সিটির ছাত্ররা ছাত্র থাকে তার ব্যবস্থা করেন, ছাত্র হিসাবে তারা দেশের মান উজ্জ্বল করুক সেটা থাক আপনারা দেখেন। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা এখানে পাস করার পর আমি রাজনীতিবিদ হয়েছি, আমাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে রাজনীতি করে রাজনীতিবিদ হতে হয় নাই। কাজে এইদিকে খেয়াল রেখে আপনারা কাজ করবেন সবাই, এটি আমি আশা করব দেশবাসীর কাছে একটা আহ্বান থাকবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার পরিবেশ যাতে সঠিক থাকে সেদিকে আপনাদের সকলেই নজর দিতে হবে, আপনাদের সকলকে এইভাবে আসতে হবে, মনোযোগ দিতে হবে, কথা বলতে হবে এবং সেইভাবে অগ্রসর হতে হবে। না হলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে যুবক ধ্বংস হয়ে যাচ্ছে, শিক্ষা ধ্বংস হয়ে যদি যায় সামনের দিকে, আমাদের স্বাস্থ্য যদি না থাকে আমরা কোথায় গিয়ে থাকবো? আমরা একটা একটা করে সব কিছু হারিয়ে ফেলছি, সামনের দিকে যেন নতুন করে আর কিছু না হারাতে হয় এটি থাকবে আজকের দিনে আমার প্রত্যাশা এবং আল্লাহর কাছে এটি আমার আমার প্রার্থনা। আমি এই কবিতাটা বলবো, এটা সুকান্তের কবিতা না, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তা। আমাদের যুব সমাজের কাছে আমার এটি কথা থাকবে, প্রস্তুত হও সামনের দিকের দিনগুলিতে সত্যিকার অর্থে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে সমাজকে জবাবদিহিতামূলক সমাজ করা, বৈষম্যহীন এবং আইনের শাসন ভিত্তিক দেশ গঠন করার জন্য আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। আমি